হাটহাজারী উপজেলার কোয়েশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের শিক্ষার্থী নিলয় সরকার ও আরেফা বেদিন খানের মৃত্যুল্লায় দায়ী দোষী হলের শাস্তির দাবিতে রবিবার বিকাল 3টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন গজ্জি কোয়েশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের সাধারণ ছাত্রছাত্রী হল। গত 14 নভেম্বর মঙ্গলবার কলেজতুন এসএসসি নির্বাচনী পরীক্ষা শেষে বারিয়া বিশ্বমত একখান বাসে আর একখান কারোর বাসে তো যাইরে রুরুর ডাকো দিতে তাকি দে এই দুই শিক্ষার্থীরে মারি দিলে তারা ঘটনাস্থলতে নিহত হয়। যে কারিয়েন সালার একই কলেজের উপশিক্ষিকা যার কারণে ছাত্রছাত্রী হলে ওই শিক্ষিকার খাম খেয়ালি ভাবে গাড়ি চালানোরই দায়ী গুজি। বিগত 14 নভেম্বর আরো টেস্ট পরীক্ষা দিয়ে ফিরিবার বাসিত বাসা ফিরিবার লাই গাড়ি লাই দিয়ে এলাম। এটা আরো নিলয় আর আরফা আবেদিন খান রিফাও আসিল। এখন ম্যাডাম বিভক্ত তনুকে বাস আনা সত্ত্বেও ম্যাডাম গাড়ি গান ন দামাই সোন সিগন্যাল ন দেব আরো দাবি এই টিচার গুণার উপর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর কোনোদিন নভাবে জি এরকম মর্মান্তিক অ্যাক্সিডেন্টে আর বন্ধু আর তো হারে যাবে গুই। সেদিনও পরীক্ষা দিয়ে বেরোলো, পরীক্ষার আগের দিন নাতুন সাথে শুনে লইলু হয়ে যায় পরীক্ষা কেন বন্ধু পরীক্ষা দিলু এখন পরীক্ষা দিয়ে বেরোয় রে আর কলেজের মধ্যে স্পিড ব্রেকার নাই। ম্যাডামও উচিত আসিল ওই দিন আর স্টুডেন্ট সকলরে হসপিটালত গাড়ি তুলি লই যান কিন্তু ম্যাডাম ইয়ে নগরে ম্যাডাম ম্যাডামর গাড়ির বাম্পার স্যার। এই সময়টারে রাজধান পৌরসভার মেয়র দেবাশিস পালিত, সিডিএ উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য জসীমউদ্দিন শাহ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী হল উপস্থিত তাইরে একাত্মতা প্রকাশ করছি। নিয়ে আসতো আমার ছেলে গাদো আমার ছেলে বেঁচে যেত ওই ম্যাডাম আছে যে তাই আমার ছেলে নত্যার জন্য ওই ম্যাডামে দায়ী ওই ম্যাডামকে এক মাসের জন্য নয় আমি আমার মামা আজমাসিলকে বলবো উনি ওই ম্যাডাম যেন ওই কলেজের শিক্ষকতা করতে না পারে এটা আমার দাবি। ওইটা যদি ওই কলেজ থেকে বৈধিত হয় তাহলে আমার আত্মা শান্তি পাবে, আমার ছেলে আত্মা শান্তি পাবে, আমার মেয়ে দীপার আত্মা শান্তি পাবে। আমার একটাই দাবি ওই ম্যাডাম যেন ওই কলেজ থেকে সাহায্যে আর সন্তান আর ভাইয়কল হন অবস্থাতে এইভাবে মারা নজক এটার একটা নিরাপদ জীবন আর কামনা করি এবং এই ধরনের ঘৃণিত এই মানে কর্মকাণ্ড যারা এই ঘরের ব্যাপার বা গাড়ি চলার এটার আর এই এইসবের প্রতিবাদ করিবার লাই মূলত আর একাত্মতা প্রকাশ এবং প্রতিবাদ করিবার লাই আর এটা উপস্থিত হই তারা আর ফিরি পাইতাম না কিন্তু আর সাহায্য আর ভবিষ্যতে যাতে এই ধরনের মায়ের বুক আর খালি নয় যারা এইসব যদি দায়ী হয়ে থাকে অবশ্যই আরাই তার শাস্তি কামনা করি ইতারা যান পাত না পাই ইয়ে নেই আর মূল আর ব্যক্তন হাজন উদ্যোগ আর যারা যে পর্যায়ে আছে আর ব্যক্তন সচেতনতার পরিচয় যদি দিই এই দুর্ঘটনা আর বেড়ছে ও দায়ী হোক নু হোক কিন্তু উত্তেজিত দিয়ে ঘটনা ঘটানোর পর পর উত্তেজিত গাড়ি আছে ইতারারে মেডিকেল আনিবের ব্যবস্থা করার দায়িত্ব নৈতিক দায়িত্ব আছে ইয়ে নৌ পালন না করে আমি মনে করি ইয়ে নৌ নৈতিকভাবে ওর অবক্ষয় ইয়ে নৌ ভুল করছে যে মেধাবী সন্তান ওর জারগুই মার বুক খালি ওর দেশের উজ্জ্বল নক্ষত্র জারগুই দেশের হতি ওর শুধু পরিবারের হতি তাই ন উগ্র মেধাবী সন্তান জন্মগুই মানে শুধু পরিবারের হতি ন শুধু মার হতি বাপের হতি ভাইয়ের হতি বইনের হতি ন দেশেরও হতি আছে সন্তান হারাই আর আমি বুঝতে পারছি যে সন্তান হারার ব্যথা কতটুকু যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।